ফের মাথা ভাঙায় দুই সেতুতে যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ফের মাথা ভাঙায় দুই সেতুতে যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হলো প্রশাসনের তরফ থেকে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে আগামীকাল 9ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত মাথাভাঙায় পঞ্চানন সেতুতে সংস্কারের কাজ হবে এবং মাথাভাঙা শহরের আব্বাসউদ্দিন সেতুতে 26শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত সংস্কারের কাজ চলবে। তাই এই দুই সেতুতে ফের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। প্রসঙ্গত, সংস্কারের জন্য কিছুদিন আগে মাথাভাঙা দুই সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হলেও পরে তা স্থগিত হয়ে যায়। তবে ফের সংস্কারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই দুই সেতুর উপর। মাথাভাঙা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, পূর্ত ও সড়ক বিভাগের তরফে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পঞ্চানন সেতুতে 9ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত সংস্কারের কাজ হবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সমস্ত রকম যানবাহন বন্ধ থাকবে। ওই সময় বাস বা অন্যান্য যানবাহনগুলিকে ঘুরপথে শীতলকুচি ও গোসানিমারি হয়ে কোচবিহার যেতে হবে এবং আব্বাসউদ্দিন সেতু 26শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত সংস্কারের কাজ করা হবে। তাই এই সেতুতেও একই সময় এই কয়েকদিন যান চলাচল বন্ধ থাকবে। তবে এই সেতুতে সংস্কারের জন্য যান চলাচল বন্ধ থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না, কারণ পচাকড় দিয়ে শহরে ঢোকার রাস্তা রয়েছে। তাই যে কয়েকদিন সংস্কারের কাজ হবে, সাধারণ মানুষের সমস্যা হলেও জনস্বার্থে এই কাজের জন্য সকলের সহযোগিতার কথা জানান মহকুমা শাসক। উল্লেখ্য, গত কিছুদিন আগে মাথাভাঙা দুটি সেতু, পঞ্চানন সেতু ও আব্বাসউদ্দিন সেতু সংস্কারের কথা জানিয়েছিলেন মহকুমা শাসক এবং এই সংস্কারের সময় সব রকম যান চলাচল বন্ধ থাকবে এমন একটি সার্কুলার বেরিয়েছিল। কিন্তু অতঃপর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কথা ঘোষণা করলে এই সেতুগুলির কাজ এক প্রকার বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। তবে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন সহ আরও দুটি কেন্দ্রে নির্বাচন ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফর বাতিল করে দেন। আজ আবারও মাথাভাঙা মহকুমার শাসকের দপ্তর থেকে মাথাভাঙা শহরের এই দুটি সেতু সংস্কারের কথা ঘোষণা করা হয়। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা আমাদের জেলার মাননীয় জেলা শাসক নিয়েছেন। এটা কিন্তু জনস্বার্থের একটা সিদ্ধান্ত, যে ব্রিজগুলোর কন্ডিশনটা একটু খারাপ রয়েছে, এটা যে একটা রিপেয়ার দরকার, কারণ যাতে করে ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যাতে করে এড়ানো যায়। হ্যাঁ, তাদের মানুষের জীবনহানির সম্ভাবনা থাকবে না। তো এবং হচ্ছে দেখুন, এটা তো একটা সাময়িক ব্যাপার যে 9 তারিখ থেকে 25 তারিখ, হ্যাঁ, এটা এবং হচ্ছে এরপরে 26 তারিখ থেকে অক্টোবর মাসের 1 তারিখ বা 3 তারিখ পর্যন্ত আব্বাসউদ্দিন সেতুটা যে বন্ধ থাকছে, এবং এটা কিন্তু যে পুরো দিনের পুরো সময়টা বন্ধ থাকছে তা নয়, সকাল 6টা থেকে সকাল 9টা, আবার হচ্ছে কি যে দুপুর 12টা থেকে বিকেল 4:30 মানে 4:30 পর্যন্ত বন্ধ থাকছে। তো মাথাভাঙা যারা লোকজন রয়েছে, মাথাভাঙাবাসীকে আমি এটাই অনুরোধ করবো যে এই যে অল্প কয়েক কিছুদিনের জন্য যাতে সমস্যা হবে, এটা যেন তারা মেনে নেয়। হ্যাঁ, কারণ হচ্ছে এটা বৃহত্তর স্বার্থে একটা সিদ্ধান্ত, যে একটু কষ্ট হলেও যদি কষ্ট তারা স্বীকার করে তাহলে আগামী দিনে দুর্ঘটনার কোনো ভয় থাকবে, এটাই আমার বলতে। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ভ্যাকসিন কেন্দ্রে টোকেন অনুযায়ী লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গা বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জানগর FP স্কুলের ভ্যাকসিন কেন্দ্রে। ঘটনায় ঠেলাঠেলিতে দুজন পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন, একজনের কপাল ফেটে যায়, অন্যজনের ঠোঁট ফেটে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা, সাথে সাথে দেগঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেড়াচাপায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জানগর FP স্কুলের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। সকাল থেকে যে সমস্ত মানুষ ভ্যাকসিন পাবেন তাদেরকে অগ্রিম টোকেনও দেওয়া হয়, কিন্তু সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষ পরপর এসে লাইনে দাঁড়িয়ে পড়েন, কিন্তু টোকেনের নাম্বার অনুযায়ী না দাঁড়ানোর জন্য ঘটে বিপত্তি। এই নিয়ে লাইনের মধ্যে চলে ঠেলাঠেলি গুঁতোগুঁতি। ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আসিফ ইকবাল বলেন, লাইনে ছিলাম, ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, ভ্যাকসিন সিরিয়াল আমাদের নাম্বার ছিল, কুপন ছিল আমাদের, কিছু ওই সময় কিছু নন্দীপাড়া থেকে কিছু ছেলে এসছে, এসে আমাদের লাইন ভঙ্গ করে দিয়ে আমাদের আগে নিতে গিয়েছে, আমাদেরকে ঠেলে ফেলে দিতে গিয়েছে। সেখানে আমার আব্বু ছিল, আব্বুকে মেরেছে, তারপর আমার চাচা যান ছিল, চাচাজিকে মেরেছে, তারপর ওরা মানে ফেলে দিয়ে রেলিংয়ের লোহার রেলিংয়ের উপরে ফেলে দিয়েছে, দিয়ে তারপর কিল ঘুষি যেভাবে পেরেছে ওরা হাতের দ্বারা ঝাঁপিয়েছে, সব সব কিছু দিয়ে মেরেছে ওরা।
যতক্ষণ পেরেছে ওরা মেনেছে, তারপরে পুলিশ প্রশাসন ছিল ওখানে, লাস্ট মারা হয়ে গেলে ওদেরকে নিয়ে তারপর চলে গেছে ওরা। আচ্ছা বোনি, মোটামুটি আহত হয়েছে তোমার যে আব্বু বা কাকা, কেমন অবস্থা এখন? এখন খুবই খারাপ অবস্থা ওদের। মানে স্টিচ পড়েছে, সেলাই দেওয়া হয়েছে? সেলাই দেওয়া হয়েছে, চার পাঁচটা করে সেলাই পড়েছে। মানে মাথা কপাল ফেটেছে নাকি? কপাল ফেটেছে, চাচার এখানে তোমার ঠোঁটের এখানে কেটে গিয়েছে, অনেকটা কেটে গিয়ে সেলাই দেওয়া হয়েছে। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন আপনারা? থানায় অভিযোগ করেছে, প্রশাসন এসেছিল, এসে ওদেরকে নিয়ে গেছে, বলছে আমরা দেখছি এখনো পর্যন্ত কিছু। আপনার আব্বার নাম কি? আলিউদ্দিন। অভিযোগ, এই সময় বেশ কয়েকজন যুবক তারা টোকেনের নাম্বার অনুযায়ী আগে নেওয়ার চেষ্টা করছিল, তখনই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয় এবং দুজন তার প্রতিবাদ করতে যায়। তখন ওই যুবকেরা তাদের ওই রেলিংয়ের উপরে ফেলে দেয় বলে অভিযোগ। একজনের কপাল ও অপরজনের ঠোঁট ফেটে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সেলাই দেওয়া হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হায়াত আলী নামে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বলেন, তারপরে যারা নাম্বারিং পেয়েছে, নাম্বারিং পেয়ে অনেক সিরিয়াল 400-500, তারা মনে করেছে পরে ডাক হবে বলে তারা বাড়িতে চলে গিয়েছে। এবং কিছু সংখ্যক যারা পরে সিরিয়াল, তারা এসে এমনিদের কাজটা জাম করেছে, কিন্তু তখন অল্প সংখ্যক একজন পুলিশ কর্মী ছিলেন এবং কয়েকজন সিভিক পুলিশ ছিলেন, তারা মেনটেন্যান্স করতে পারেনি। মানে যারা পরেও এসছে, মানে ওই মুখের কাজটা জাম করেছে, জাম করে মানে তারাই আর কি ইয়ে করে ঢুকে দেওয়ার চেষ্টা করেছে, মারধর করে দুজন। ওই মুহূর্তে অনেক লোক আর কি জনগণ প্রটেস্ট করায়, যারা আর কি ওরা ইয়ে করতে গেছিলো যে করে, এবার দুটো দুজনে বা দু চারজনের মধ্যে ওখানে মারপিট হয়েছে, মারধর করেছে, মারধর হয়েছে ও রক্তাক্ত হয়েছে, মানে দুজন ইঞ্জুরি। সকাল থেকে ওই ভ্যাকসিন কেন্দ্রে পুলিশি টহল থাকায় খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপর হয়ে সমস্যা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক। নেতৃত্বকে না জানিয়ে অঞ্চল সহসভাপতির নাম ঘোষণা করায় এক ব্লক সহসভাপতিকে সোকজ কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতির। দলের নির্দেশ না মেনে একাধিক অঞ্চলের যুব সহসভাপতির নাম ঘোষণা করায় দলের এক ব্লক সহ সভাপতির বিরুদ্ধে সোকজ করার হুমকি দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি কমলেশ অধিকারী। আজ কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন কমলেশ বাবু। সেখানে তিনি বলেন, এই বিষয়টা আমাদের জানা নাই, যদি এটা কেউ বলে থাকে না ঠিক না। এটার ক্ষেত্রে প্রশাসন আছে, প্রশাসন তাদের নিজের যা ব্যবস্থা নেওয়ার, প্রশাসনের মতো করেই তার ব্যবস্থা নেয়। এর বাইরে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের 16 আগস্ট খেলা দিবস সেই দিনে আমাকে কুচবিহার জেলায় তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন। তারপরে আমরা জেলা কমিটির যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে কালকে মিটিং করছি। কালকে ওই তুফানগঞ্জ 1A ব্লকেই ওখানকার দুজন সহসভাপতি রাজেশ তন্ত্রী, বেল্লাল হোসেন, এরা ওখানে 4টা অঞ্চল আছে আমাদের, ওই 4টা অঞ্চলে যুব সভাপতি ঘোষণা করেছেন। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনে জেলায় বেশিরভাগ বিধায়ক পরাজিত হওয়ার পর তৃণমূলের জেলা সভাপতি ও যুব জেলা সভাপতি বদল হয়েছে। নতুন করে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন ও যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন কমলেশ অধিকারী। দায়িত্ব পাওয়ার পর গোষ্ঠী কোন্দল মেটাতে গিয়ে গিরীন্দ্রনাথ বর্মনকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, কোচবিহারে আর কেউ কোনো দাদার অনুগামী থাকবে না, সকলেই দিদির অনুগামী হবে। কিন্তু মুখে একথা বললেও তা যে প্রকৃতপক্ষে কার্যকর হচ্ছে না, সেটা গতকাল তুফানগঞ্জ 1 নং ব্লকের তৃণমূল সহসভাপতি রাজেশ তন্ত্রী নিজের মতো করে তার এলাকায় থাকা অঞ্চল কমিটির সহসভাপতির নাম ঘোষণা করার পর স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও এ নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, দল আমাকে দায়িত্ব দেওয়ার পর দল এখনও জেলা কমিটি বা ব্লকের কোনো প্রেসিডেন্ট অঞ্চল কমিটি এ বিষয়ে আমাকে এখন কোনো নির্দেশ দেয়নি ঘোষণা করার বিষয়ে। ওরা কে কার নির্দেশে এটা করছে এটা আমার জানা নাই। আমরা জেলা কমিটির যারা নেতৃত্বরা এখানে আছে, আমি সবার সঙ্গে বসে আলোচনা করে, ব্লক প্রেসিডেন্ট যারা আছে সবার সঙ্গে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে 3 দিনের মধ্যেই একটা আমরা এখান থেকে শোকজ পাঠাবো। ওর বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না, ওদের বিরুদ্ধে সেটার জবাব যদি না দেয় আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি, তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এই ভাইরাল ভিডিওটাকে রাজেশ কোন থেকে দেখা যাচ্ছে,
এই বিষয়টা আমি এখনো ভাইরাল ভিডিওটা দেখিনি, সে বিষয়ে আমার জানা নেই। যদি এরকম কোনো ঘটনা থাকে প্রশাসন প্রশাসনিকভাবে তার ব্যবস্থা। দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দু একজন হয়তো যারা বোঝে না তারা এরকম ভুলভাল করছে। আমাদের দলে আপাতত কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা যুব তৃণমূল কংগ্রেস মূল তৃণমূল কংগ্রেস সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত রকম প্রোগ্রাম অংশগ্রহণ করছি। এর আগে জেলায় দেখা গেছে যে তৃণমূলের মাদার আর যুব গোষ্ঠীদ্বন্দ্ব সবচেয়ে বড় সমস্যা ছিল, আপনি এখন যুব সভাপতি হয়েছেন, সেই জায়গাটা কীভাবে দেখছেন? যারা আমার সিনিয়র নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা পরামর্শ করেই আমরা সামনের দিনে এগোবো। দলের শ্রীবৃদ্ধি কীভাবে করা যায়, যুব তৃণমূল কংগ্রেসকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা দলের যারা উদ্যোক্তা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করেই সামনের দিনে এগোবো। আগে কী হয়েছে সেটা সম্বন্ধে আমি কোনো কিছু মন্তব্য আমার করাটা ঠিক হবে না। আমার যারা পূর্বতন নেতৃত্ব ছিল তারা দক্ষতার সহিত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব সামাল দিয়ে এসেছে। আমি চেষ্টা করব সামনের দিনে আমাদের যারা উদ্যোক্তা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে তৃণমূল কংগ্রেসকে দলের সব গোষ্ঠীর নেতার উপস্থিতিতে কোচবিহারে নিজের অফিস চালু করলেন তৃণমূল জেলা সভাপতি। দলের সব নেতৃত্বকে সাথে নিয়ে কোচবিহার শহরে নিজের কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ। আজ কোচবিহার শহরের গোলবাগান এলাকায় ওই দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, আর এক প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দলের জেলা কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, সীতায়ের দলীয় বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি সুচিস্মিতা দত্ত শর্মা সহ প্রথম সারির প্রায় সব নেতৃত্বই। এছাড়াও বিভিন্ন ব্লক অঞ্চল ও বুথ স্তরের নেতাকর্মীরা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন, ফলে ব্যাপক ভিড় জমে নব উন্মোচিত তৃণমূল জেলা সভাপতির এই কার্যালয়ে। দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় হিসেবে পরিচিত ছিল কোচবিহার শহরে মা ভবানীমোর এলাকার অফিসটি, কিন্তু অতি সম্প্রীতি দলীয় কার্যালয়ের সামনে জেলা পার্টি অফিসের বোর্ড লাগিয়ে 8 নম্বর ওয়ার্ডের কমিটির অফিস করা হয়। এরপর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পান গিরীন্দ্রনাথ বর্মণ। শহরের কোথায় বসে দলীয় কার্যালয় চালাবেন তা নিয়ে ধন্দে পড়েন তিনি। তবে গোষ্ঠী কোন্দলের চক্রে পড়ার আশঙ্কায় তিনি প্রাক্তন কোনো জেলা সভাপতির বাড়ির অফিস থেকে দলীয় কাজকর্ম করবেন না বলে স্পষ্ট করে দিয়েছিলেন। এরপরই এদিন শহরের 18 নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে নিজের কার্যালয় খোলার ঘোষণা করেন। এদিন তার আনুষ্ঠানিক সূচনা হয় বলে জানা গিয়েছে। গিরীনবাবুর নিজের অফিসে বসে কাজ করার সিদ্ধান্তের জেরে এদিন প্রায় সব পক্ষের নেতৃত্বকেই সেখানে উপস্থিত করতে সক্ষম হয়েছিলেন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী। তাদের দাবি, একসময় প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে উঠে আসলেও পরবর্তীতে তার সাথে প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। পরবর্তীতে পার্থবাবু জেলা সভাপতির দায়িত্ব সামাল দেওয়ার সময় ওই দুই নেতার বিরোধ কোচবিহারের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে ওঠে। ওই দুই নেতার বিরোধকে কেন্দ্র করে জেলা স্তরের নেতৃত্বের মধ্যে সরাসরি দুটি ভাগ স্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় 21-এর বিধানসভা নির্বাচনে জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তৃণমূলকে। তাই বিধানসভা নির্বাচনের পর গিরীন্দ্রনাথ বর্মণকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পর তিনি গোষ্ঠী বিরোধ মেটাতেই নিজের জন্য নতুন কার্যালয় খোলায় সচেষ্ট হয়েছিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। সীমান্তে পাচার হওয়ার আগেই তরল মাদক সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। বসিরহাট মহকুমারের মাটিয়া থানার চাপাপুকুর এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো মাটিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর রাতে মাটিয়া থানার চাপাপুকুর এলাকা থেকে সাবির হাসান ও জাহির শেখ নামে দুই দুষ্কৃতী 6.5 লিটার তরল মাদক নিয়ে সীমান্তের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপর পুলিশ গিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। জানা যায় ধৃতদের বাড়ি দেগঙ্গা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকায়। এই দুই দুষ্কৃতীর নামে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ আছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানায়। এই তরল মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশের ধারণা। ওই তরল মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশের ধারণা। ধৃত ওই দুই মাদক পাচারকারীকে আজ বারাসাত জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।